লেটস স্টার্ট। এখন আমরা শিখব হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। যেহেতু আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্সে শেখার আগে আমাদের শুরুতে একটু বিষয় জানতে হবে, বেসিক কিছু জিনিস। সেটা হচ্ছে আসলে ওয়েবসাইট কী। ওয়েবসাইট হচ্ছে facebook.com, এটা একটা কী ওয়েবসাইট। তারপর হচ্ছে আমাদের এই যে এলইডিপির যে ওয়েবসাইট, এটাও কি একটা ওয়েবসাইট। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? যে ওয়েবসাইট কি, ওয়েবসাইট কি, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবং ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কী কী ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাদের 4টি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, সেই ল্যাঙ্গুয়েজগুলোও আমরা আলোচনা করব। এ হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তৈরি করতে হলে আমাদেরকে বেশ কিছু অপশন বা বেশ কিছু ফাংশনালিটি নিয়ে কাজ করতে হবে। সেই ফাংশনালিটিগুলোর মধ্যে আছে HTML, আছে CSS, আছে জাভাস্ক্রিপ্ট যেগুলি, এবং সেই সাথে আছে PHP, MySQL। এই 4টি 5টি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের ধারণা থাকলে আপনারা খুব সহজেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং ইনশাআল্লাহ আমরা এই সবগুলো অপশনই এখান থেকে আমরা শিখে ফেলব। তো এই ওয়েবসাইট শেখার জন্য আপনাদেরকে 4টি ল্যাঙ্গুয়েজের উপরে ধারণা থাকতে হবে। 4টি ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে আপনার এইচটিএমএল ফার্স্ট, দেন তারপরে হবে আপনার CSS, তারপরে আছে জাভাস্ক্রিপ্ট অথবা জেকোয়ারি অ্যান্ড সেই সাথে আছে আপনার PHP। এই 4টি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এখন এই 4টি ল্যাঙ্গুয়েজ কী কী, এই 4টি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনটা দিয়ে কী হয়, এই সম্পর্কে আমরা একটু ধারণা অর্জন করব। শুরুতেই আছে আপনার HTML। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুরুতেই আছে HTML হচ্ছে, HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। স্যার আমি তো দেখতে পাচ্ছি না স্যার, শুধু অডিও শোনা যায়, ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিও দেখতে পাচ্ছেন না আপনি? আপনি এক কাজ করুন, রিমুভ হয়ে আবার ক্লাসে জয়েন করেন, ক্লাস থেকে বের হয়ে যান, আবার ক্লাসে জয়েন করেন। ওকে স্যার, দয়া করে মিউট হয়ে যান সবাই। এ হচ্ছে 4টি ল্যাঙ্গুয়েজের ভিতরে HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এই 4টি ল্যাঙ্গুয়েজ, 5টি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। এখন শুরুতেই হচ্ছে HTML। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার ফুল মিনিং। এখন এটা দিয়ে কী হয় এটা আমরা জানবো। এখানে দেখুন আপনারা খেয়াল করে, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে যে হোম লেখা, HOME হোম, তারপর হচ্ছে কোর্স অবলিক অ্যাসাইনমেন্ট বা অ্যাসেসমেন্ট, তারপর আছে কোর্স মডিউল, তারপর আছে ক্লাস শিডিউল, বা এই যে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, এই যে লেখাটা, হ্যাঁ, বা এই যে লেখাটা, এই লেখাগুলো আসছে মূলত আপনার HTML এর মাধ্যমে, বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ভাষা, এটার মাধ্যমে আসছে। এখন আমরা যখন মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করি, সেখানে কিন্তু আমরা একটা মাইক্রোসফট অফিস দিয়ে লিখলেই, অফিস অ্যাপসাইট গেলেই আমরা কিন্তু এখানে লিখতে পারি, তাই না? ঠিক এখানে আপনার ওয়েবসাইটের ওয়েব পেজে লিখতে গেলে অবশ্যই আপনাকে কী করতে হবে, এইরকম একটি লেখার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। এখানে আছে আপনার মাইক্রোসফট অফিসের মাধ্যমে আমরা লিখতে পারি, ঠিক এইরকম এটাকে আমরা এখন প্রিন্ট করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। ঠিক ওয়েবসাইটের ভিতরে এরকম লেখার জন্য আপনাদেরকে একটা তৈরি করতে হবে, সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যার হচ্ছে পারে নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো আমরা সামনে আলোচনা করবো আর একটু পর। তো শুরুতে আছে HTML। HTML এর মাধ্যমে কী হয়, HTML হচ্ছে লেখা, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটে লিখতে পারবো বিভিন্ন লেখা, সরু সরা ক খ ABCD বা এই ওয়ার্ডগুলো আমরা ওয়েবসাইটে লিখবো। কার মাধ্যমে? HTML এর মাধ্যমে। সবাই বুঝতে পারছেন HTML কী? আপনাদের হাতে কি কোনো ডায়েরি আছে, ডায়েরি বা কলম, ডায়েরি কলম আছে? আপনারা যারা ক্লাস করছেন তারা সকলেই ক্লাস করার সময় একটা ডায়েরি এবং একটি কলম সাথে রাখবেন। এই যে আমি বললাম HTML এর ফুল মিনিংটা সাথে সাথে লিখে রাখবেন, CSS এর ফুল মিনিং সাথে সাথে লিখে রাখবেন, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে প্রশ্ন করব বিভিন্ন অপশন, তখন আপনারা যেন খুব সহজে উত্তর করতে পারেন এবং আপনাদের মনে থাকে, তাই না? তো HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে কী হয় আমরা ওয়েবসাইটে আমাদের যত লেখালেখি যা কিছু আছে সব কিছু কিসের মাধ্যমে আসে, সব কিছু আসে HTML এর মাধ্যমে। ওকে, এই হচ্ছে HTML। তারপরে আছে আমাদের CSS। CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেড স্টাইল শিট। CSS এর ফুল মিনিং ক্যাসকেড স্টাইল শিট। এই ক্যাসকেড স্টাইল শিট দিয়ে কী হয়,
বা সিএসএস দিয়ে কি হয়, সিএসএসের কাজ হচ্ছে ডিজাইন করা, স্টাইল করা বা ডিজাইন করা। স্টাইল মানে কি, নকশা করা বা ডিজাইন করা। এই ডিজাইনটা হয় মূলত সিএসএসের মাধ্যমে। এখানে দেখুন এই যে হোম লেখাটা, এটা একরকম, তারপরে এটার মাঝখানে স্পেস আছে, তারপর অবলিক দিয়ে এগুলোর ফন্ট আছে আলাদা, তারপরে এখানে একটা ইমেজ আসছে, ইমেজটাকে একটা জায়গায় পজিশন করে বসানো আছে, তারপরে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম যে লেখাটা, এই লেখাটার একটা কি ভিন্ন কালার আছে, কালার। তারপরে এখানে দেখুন একটা শেপ তৈরি করা হয়েছে, এখানে ডিজাইন দাঁড় করানো হয়েছে, এই লেখাগুলোর বিভিন্ন ফন্ট আছে, কালার আছে। আমরা যেমন ফেসবুকে যাই, যখন ফেসবুকে গেলে আমরা বিভিন্ন লেখা দেখতে পাই বিভিন্ন কালারের। দেখুন এই যে এখানে একটা সেকশন সাজানো, এখানে সেকশন সাজানো, এই যে এগুলো আলাদা লেখা, এটার একটা সাইট। হ্যাঁ, এই সবগুলো আসলে বিভিন্ন কালার ডিজাইন যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো আসছে সিএসএসের মাধ্যমে। তাহলে সিএসএস দিয়ে কি হয়, সিএসএস দিয়ে ডিজাইন হয়, কালার হয়, নকশা হয়, ঠিক না? সিএসএস দিয়ে কি হয়, সিএসএসের ওয়েবসাইটে ডিজাইন করা হয়, কালার দেওয়া হয়, স্টাইল করা হয়, এটা হচ্ছে সিএসএস দিয়ে। আর সিএসএসের ফুল মিনিং হচ্ছে ক্যাসকেড স্টাইল শিট। তারপরে দেখুন এখানে আছে পরবর্তী ল্যাঙ্গুয়েজ, যেটা সেটাকে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট বা জেকুরি। জাভাস্ক্রিপ্ট জেকুরি দিয়ে কি হবে, এখানে আমরা যখন হোমে আসতেছি, হোমে আসার পর দেখুন এখানে একটা স্লাইডার আছে, দেখেন এই যে এই লেখাটা অ্যানিমেটেড হবে। দেখেন একটা ছবি চলে যাচ্ছে, আরেকটা ছবি আসতেছে, একটা ছবি চলে যাচ্ছে, আরেকটা ছবি আসতেছে, দেখছেন? এই যে স্লাইডার বা এই যে অ্যানিমেশন হচ্ছে, এই অ্যানিমেশনটা তৈরি করা হয়েছে জেকুরি দিয়ে। এই অ্যানিমেশনটা কি দিয়ে তৈরি করা হয়েছে, জেকুরি দিয়ে। যখন আমরা জেকুরি, জাভাস্ক্রিপ্ট জেকুরি যখন শিখবো, জাভাস্ক্রিপ্ট বা জেকুরি যখন শিখবো, তখন আমরাও এরকম একটি স্লাইডার বানাতে পারবো। তাহলে জেকুরি দিয়ে কি হলো, জেকুরি জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যানিমেশন, ওয়েবসাইটে অ্যানিমেশনের কাজ করা হচ্ছে, তাই তো? এবং তারপরে আছে কি আপনার পিএইচপি, তারপরে হচ্ছে পিএইচপি। পিএইচপির ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। পিএইচপির ফুল মিনিং হাইপার টেক্সট প্রি প্রসেসর। হাইপার টেক্সট প্রি প্রসেসর দিয়ে কী হবে, পিএইচপি হচ্ছে একটা ওয়েবসাইটের অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। হ্যাঁ, সাপোজ এই ওয়েবসাইটের ভিতরে আপনি যখন এইখানে যে ক্লিক করছেন, ক্লিক করার পরে যদি এখানে কোনো স্ট্যাটাস আপনি দেন, স্ট্যাটাসটা দিলে এই যে লিখলাম, লেখার পরে আমি আপাতত এটাকে অনলি মি করেই দিচ্ছি, দিয়ে যে পোস্ট করলাম, পোস্ট করার সাথে সাথে কি হচ্ছে, আমার ওয়েবসাইটের এই প্রোফাইলের এই লিঙ্কে কি এটা জমা হয়ে গেল। দেখুন এই যে আমার স্ট্যাটাসটা এখানে চলে আসছে, আমি দিলাম কোথায়, স্ট্যাটাসে দিলাম, বাট এটা কিন্তু পরবর্তীতে লেখাটাকে ধরে নিয়ে গিয়ে সে একটা কি একটা জায়গায় নিয়ে গেল, এবং সেখান থেকে কি এটা দেখতে পাচ্ছি, এবং যারা এখানে যারা আছেন সবাই দেখতে পারবেন। এই যে লেখাটাকে ধরে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় প্রবেশ করালো বা আরেকটা জায়গায় ভিউ করালো, এটাই হচ্ছে পিএইচপির কাজ। তাহলে এটা কি খুবই গুরুত্বপূর্ণ না? দেখুন আমি হোম থেকে কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করছি, এই যে কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এখানে দেখুন একটা ফর্ম তৈরি করা আছে, এইচটিএমএল দিয়ে লেখাগুলো আনা হয়েছে, সিএসএস দিয়ে স্টাইল দেওয়া হয়েছে। তারপরে দেখুন এই যে এখানে আমি সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট ঢাকা, কোর্স অফ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, স্টুডেন্টের একটা নাম দিলাম, ফাদার্স নেমে একটা নাম দিচ্ছি, ফাদার্স নেম, তারপরে মাদার্স নেমেও আমি আলাদা একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিব, মান্থ সিলেক্ট করে দিব, ইয়ার সিলেক্ট করে দিব, মেল হলে মেল, ফিমেল হলে মেল, এই যে সকল তথ্য আমি দিব এখানে, এই সকল ফর্ম যখন আমি পূরণ করব, পূরণ করার পর এই তথ্যগুলোকে নিয়ে গিয়ে, এই তথ্যগুলো প্রত্যেকটা ডাটাকে ধরে নিয়ে গিয়ে কী করবে, ডাটা বেজে রাখবে, এবং সেই ডাটা বেজ থেকে এগুলোকে নিয়ে কি আরেকটা ফর্মে পাবলিশ করবে, তাই করবে না? এই যে পাবলিশ করলো, এই যে তথ্যগুলোকে ধরে নিয়ে গেল, এগুলো কার মাধ্যমে, এই তারের কানেকশন, এই কানেকশন জুড়ে দিবে কে, পিএইচপি। এই কানেকশন কে জুড়ে দিবে, এই কানেকশনটা জুড়ে দিবে পিএইচপি। তাহলে আমরা কয়টা ল্যাঙ্গুয়েজ শিখলাম, এই কানেকশন জুড়ে দেওয়ার পরে কি আমাদের আর কোনো কাজ আছে? কাজ তো শেষ, ডিজাইন করলাম, লেখা নিয়ে আসলাম, অ্যানিমেশন বানালাম, এবং কানেকশনটাও দিয়ে দিলাম, ঠিক আমাদের ঘর ওয়ারিং করার মতো, লাইট জ্বলিয়ে দিব, সব কিছু দিয়ে দিব, হোল্ডার লাগাবো, সব কিছু লাগাবো, বাট তার লাগাবো না, বাতি জ্বলবে না স্যার, বাতি জ্বলবে না, বাতি জ্বালানোর জন্য কি করতে হবে, কানেকশন দিতে হবে, কানেকশন দিতে হবে কি দিয়ে, তার দিয়ে। এই তারের কাজটা এখানে কে করবে, পিএইচপি। পিএইচপি ফুল মিনিং কি হলো, হাইপার প্রি প্রসেসর, হাইপার টেক্সট প্রি প্রসেসর। HTML এর ফুল মিনিং হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS এর ফুল মিনিং ক্যাসকেড স্টাইল শিট। জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট নিজেই, জাভাস্ক্রিপ্ট যে করি, এবং PHP হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর।
সবার মুখস্থ হয়ে গেছে? আমি যদি প্রশ্ন করি কেউ বলতে পারবেন? জি স্যার। আচ্ছা, আমির হুসাইন পলক, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি বলুন তো, এইচটিএমএল এর ফুল মিনিং কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে আমি অসীম ঘোষ আপনাকে জিজ্ঞাসা করব, শুনতে পাচ্ছেন আপনি? অসীম ঘোষ। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এইচটিএমএল দিয়ে কি হয়? স্যার, এইচটিএমএল দিয়ে যে লেখালেখির কাজ হয়, ওয়েবসাইটে যত লেখা আসবে সব কার মাধ্যমে আসবে? এইচটিএমএল এর মাধ্যমে আসবে। ধন্যবাদ অমিত ঘোষ আপনাকে, সরি অসীম ঘোষ। তারপর আমি জানতে চাচ্ছি, এমডি আল আমিন আপনি শুনতে পাচ্ছেন? জি আল আমিন ভাই, আপনি বলুন তো সিএসএস এর ফুল মিনিং কি? আমরা কিন্তু ভুলে যেতেই পারি, ভুলে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, এরকম মন খারাপ করার কথা দরকার নেই। প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন মন খারাপ করবেন না, পরবর্তীতে চেষ্টা করবেন মনে রাখার জন্য। জি আল আমিন ভাই, আপনি বলতে পারবেন সিএসএস এর ফুল মিনিং? আচ্ছা, ইরা আইচ আপনি শুনতে পাচ্ছেন? আপনি বলতে পারবেন সিএসএস এর ফুল মিনিং কি? ক্যাচকেট স্টাইল শিট। ধন্যবাদ আল আমিন ভাই, লিখে রাখেন ক্যাচকেট স্টাইল শিট। আচ্ছা, নাজিমুদ্দিন, এমডি নাজিমুদ্দিন আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। ভাই আপনি বলুন পিএইচপি, পিএইচপি এর ফুল মিনিং কি? হাইপারটেক্সট প্রি প্রসেসর। হাইপারটেক্সট প্রি প্রসেসর। ধন্যবাদ নাজিমুদ্দিন ভাই আপনাকে। আচ্ছা, নাহিদা রশিদ আপনি শুনতে পাচ্ছেন? নাহিদা রশিদ, শুনতে পাচ্ছেন নাহিদা রশিদ? শুনতে পাচ্ছেন না? জি আপনি বলুন, আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে সিএসএস দিয়ে কি হয়? সিএসএস কেন শিখবো? সিএসএস দিয়ে কি হবে? জি, ওয়েবসাইট কালার ডিজাইন করার জন্য, ওয়েবসাইটের ডিজাইন দাঁড় করানোর জন্য আমরা সিএসএস শিখবো, বা সিএসএস দিয়ে ওয়েবসাইটের ডিজাইন করা হয়। ধন্যবাদ আপনাকে। এখন আমি জানতে চাচ্ছি, শফিউদ্দিন ভাই আপনি শুনতে পাচ্ছেন? জাভাস্ক্রিপ্ট জেকুরি দিয়ে কি হবে? স্যার, জাভাস্ক্রিপ্ট। জি স্যার, একটু সমস্যা হইতেছে স্যার। আচ্ছা, তাহলে বাদ দিচ্ছি, অন্য কাউকে জিজ্ঞাসা করছি। সজীব মিয়া আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি সজীব ভাই, আপনি আপনি কি হবে? হ্যালো স্যার, জাভাস্ক্রিপ্ট জেকুরি দিয়ে কি হয় স্যার? বলি দিচ্ছি, তানিয়া সুলতানা শুনতে পাচ্ছেন? তানিয়া সুলতানা আপনি শুনতে পাচ্ছেন? তানিয়া আপু হারিয়ে গেল নাকি? আচ্ছা, মিরাজ সরকার আপনি, সরি মিরাজ সরকার শুনতে পাচ্ছেন? মিরাজ ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আপনি বলতে পারবেন জাভাস্ক্রিপ্ট জেকুরি দিয়ে কি হবে? জাভাস্ক্রিপ্ট জেকুরি দিয়ে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে যেই কাজটা, ওটা করার জন্য কাজে লাগে। উদাহরণ দিয়েছি, এছাড়াও আরো অনেক কাজ আছে, জেকুরির অনেক কাজ আছে। জাভাস্ক্রিপ্ট জেকুরির কি আছে? অনেক কাজ আছে, অনেক অনেক কাজ। আপনার আমরা যখন ফেসবুকে যাই, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে যা আসতেছে আবার চলে গেল, ক্লিক করার পরে আসলো আবার এই যে চলে যাচ্ছে, এটা এই কাজটা করা হয়েছে জাভাস্ক্রিপ্ট জেকুরি দিয়ে। বুঝতে পাচ্ছেন? এই কাজটা করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট জেকুরি দিয়ে। আমরা অনেক সময় ওয়েবসাইটের ভিতরে দেখি, যখন ক্লিক করি, ক্লিক করলে একটা ছবি পপ আপ হয়ে উঠে আসে, বা একটা লেখার কালার চেঞ্জ হয়ে যায়, এই যে কালারটা আছে, ক্লিক করার পর লেখার কালার চেঞ্জ হয়ে গেল, এই কাজটুকু করা হয় জেকুরি দিয়ে। তারপরে এই যে দেখুন, আমরা যখনই ওয়েবসাইটে প্রবেশ করতেছি, প্রবেশ করার সাথে সাথে পপ আপ হয়ে কী উঠে আসতেছে, চ্যাটিং করার অপশান আসতেছে এখানে, একটা পপ আপ হয়ে বলছে যে এখানে আমি যদি আর কোনো প্রশ্ন থাকে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলতে থাকবে, এই যে একটা লেখা আসছে, এই লেখাটা
এখানে ক্লিক করলে আসে, আবার এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে চলে যায়, যাচ্ছে না, এখান থেকে চলে যাবে আবার আসবে, এই যে লেখাটা এই যে পপ আপ হয়ে উঠে আসে যখনই এখানে আপনি রিলোড দেন বা ই করেন, এইটাও আসতেছে আপনার যে কোরির মাধ্যমে, বুঝতে পারছেন? এই যে দেখুন ক্লিক করলে আসে, এই যে ক্লিক করছি চলে যাচ্ছে, আসতেছে, এই যে ক্লিক করলে আসে আবার ক্লিক করলে চলে যায়, এই লেখাটাও আসছে যে কোনো ওয়েবসাইটটাকে ডাইনামিক করে। হ্যাঁ, ডাইনামিক অন্য কিছু দিয়ে করে, ডাইনামিক অন্য কিছু দিয়ে করে, ডাইনামিক শিখবো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে, রেসপন্সিভ বা ডাইনামিক রেসপন্সিভ। আপনারা somirbidi.com ওয়েবসাইটের নাম শুনেছিলেন কখনো? tuitionbidi.com কে শুনেছেন? tuitionbidi.com আগে ভূত এফএম শোনা যেত, এটা ছিল আপনার 2004 কি 2005 সালের কথা, 2004-05 সালে তখন পপুলারিটি এত বেশি ছিল, আমরা একটা ইমেজ একটা মোবাইলের একটা টিউন ডাউনলোড করার জন্য, একটা টিউন, জাস্ট একটা টিউন, 12 সেকেন্ড 15 সেকেন্ড 18 সেকেন্ড একটা টিউন অথবা একটা কাভার ফটো, মোবাইলের কাভার ফটো ডাউনলোড করার জন্য 25-30 টাকা খরচ করে 2 মেগাবাইট 3 মেগাবাইট কিনতাম, কিনে এই somirbidi.com থেকে একটা কাভার ফটো ডাউনলোড করতাম বা একটা টিউন ডাউনলোড করতাম, রিং টিউন। ওই ওয়েবসাইটগুলো যেমন ছিল, এখনকার ওয়েবসাইটগুলো কিন্তু তেমন না। আপনারা দেখে থাকবেন কিছু ওয়েবসাইট আছে, যেমন এটাকে যদি আপনি রেসপন্সিভ করেন, দেখেন এটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে, দেখছেন এখানে যে রেসপন্সিভ, এগুলোকে রেসপন্সিভ ওয়েবসাইট বলা হয়, আর বা ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। আরেকটা হচ্ছে স্ট্যাটিক, আপনি যদি ছুটো করেন দেখবেন এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, ডিজাইন ভেঙে যাবে, দেখেন এটা একটু কেমন কেমন যেন হয়ে যায়, দেখছেন পুরো লেখাটা কি দেখা যায় না, কিন্তু আমরা এমন একটা ওয়েবসাইট তৈরি করব যেটা এরকম করলেও দেখা যাবে। আপনি যদি এইটাকে ডাইনামিক করেন দেখেন এটা ঠিকই দেখা যায়, দেখছেন ডাইনামিক হয়ে গেছে, দেখুন ডাইনামিক হয়ে গেছে এবং এগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা এরকম ওয়েবসাইট বানাবো যেটা সব ব্রাউজার দিয়ে, যে কোনো ডিভাইস দিয়ে ব্রাউজ করা যাবে, বুঝতে পারছেন? এটা আমরা বানাবো, কোনো কিছুর কমতি থাকবে না, এমন কোনো কিছু নাই যেটা শেখানো হবে না, সব কিছু শেখাবো ইনশাল্লাহ, যদি আপনারা নিতে পারেন বা আপনাদের শেখার ইচ্ছা থাকে। আচ্ছা, এই ছিল আমাদের ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ পরিচিতি। তো ল্যাঙ্গুয়েজ পরিচিতি আমাদের শুরুতে আছে HTML, তারপরে আসছে CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট, PHP। তো আমরা শুরুটা করবো HTML দিয়ে, তবে আজকে এটা শুরু করবো না, ইনশাল্লাহ এটা আগামীকালকে শুরু করবো। এবং এর আগে আমাদের আরও বেশি কিছু জিনিস জানতে হবে না, সামান্য কিছু জিনিসের বেসিক ধারণা থাকতে হবে, এই ধারণাগুলো ইনশাল্লাহ আজকে আমরা শেষ করব। তারপরে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডিরেক্টরি, সেই সাবজেক্টের নাম কি ডিরেক্টরি, হোয়াট ইজ ডিরেক্টরি, ডিরেক্টরি কী, ডিরেক্টরি কী, হ্যাঁ এটা আমরা জানবো, DIRECTORY ডিরেক্টরি, ডিরেক্টরি অথবা রুট, ডিরেক্টরি বা রুট। রুট শব্দটার সাথে কি আপনাকে পরিচিত আছেন? রুট, রুট নামটা শুনেছেন না? আচ্ছা, না শুনে থাকলেও কোনো সমস্যা নেই, ডিরেক্টরি বা রুট একই জিনিস, ডিরেক্টরি বা রুট। ডিরেক্টরি হচ্ছে, সাপোজ আমি আপনাদেরকে একটু দেখাই, এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, মিনিমাইজ করে নিলাম, একটু প্রবেশ করছি, দাঁড়ান একটা একটা ওয়েবসাইটে প্রবেশ করব। আচ্ছা, এই ওয়েবসাইটের ভিতরে একটা ডিজাইন আছে, দেখুন এটা কি, এই যে অ্যানিমেশন হচ্ছে, এই যে ডিজাইন, এগুলো স্লাইডার বলা হয়, স্লাইডার, দেখছেন এই স্লাইডারটা জেকুরি দিয়ে তৈরি করা, এই স্লাইডারটা জেকুরি দিয়ে তৈরি করা, একদম সহজ। দেখুন এই স্লাইডার তৈরি করতে কি লেগেছে, এই স্লাইডারটা তৈরি করতে কতটুকু কোডিং করেছি দেখেন তো, কতটুকু কোডিং, অল্প কিছু কোডিং করেছি, দেখছেন স্লাইডার হয়ে গেছে, অল্প কিছু কোডিং আমরা এখানে করেছি, আর এটা আর ডিজাইনটা করার জন্য সামান্য একটু স্টাইল করা হয়েছে, এই যে দেখুন এইটুকু হচ্ছে স্টাইল, এইটুকু হচ্ছে স্টাইলের কাজ, CSS এর কাজ, যেগুলো হচ্ছে HTML এর কাজ, এবং এটার ভিতরে জেকুরির সামান্য একটু কাজ আছে, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে জেকুরির কাজ।
আর এতটুকু যা আছে এগুলো সব এইচটিএমএল এর কাজ আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিএসএস এর কাজ তো বিষয় হচ্ছে যে এই যে সামান্য একটু ডিজাইন করলাম এই ডিজাইনটা কি একটা ওয়েবসাইটের ফোল্ডারের ভিতরে আসে না দেখেন তো এখানে ওয়েবসাইট নামে একটা ফোল্ডার বানানো হয়েছে এই ফোল্ডারের ভিতরে কয়েকটা ফাইল আছে এটা একটা ফোল্ডার এখানে কিছু সিএসএস আছে এখানে স্লাইডারে যত ইমেজ আছে সব ইমেজগুলো এখানে আছে এখানে কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে এবং এখানে এইচটিএমএল এবং সিএসএস কোডিং আছে এই দুইটা ফাইলের ভিতরে তাহলে এই পুরো ডিজাইনটা এই ওয়েবসাইটের এই স্লাইডারের পুরো ডিজাইনটা একটা ফোল্ডারের ভিতরে রাখা আছে না সেই ফোল্ডারের নাম কি ওয়েবসাইট এটা কিন্তু আমরা যা খুশি তাই নাম দিতে পারি যে কোনো কিছু দিতে পারি যা খুশি নাম দিতে পারি যা খুশি এক কথায় ঠিক আছে যা খুশি আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই দিন কোনো সমস্যা নেই আপনি যে কোনো নাম তাকে কি দিতে পারেন তো এটাই হচ্ছে ডিরেক্টরি এই যে ফোল্ডার নেম যেই ফোল্ডারে আপনার ওয়েবসাইটের সকল ফাইল এবং ফোল্ডার থাকবে যেই ফোল্ডারের ভিতরে মাদার ফোল্ডারের ভিতরে আপনার ওয়েবসাইটের যকল যত প্রকার ফাইল প্রোগ্রাম আছে সব কিছু থাকবে যে ফোল্ডারের ভিতরে সেই ফোল্ডারটাকে বলা হচ্ছে ওয়েবসাইট ডিরেক্টরি তাকে কি বলা হচ্ছে ওয়েবসাইট ডিরেক্টরি বা রুট বা রুট কোনো প্রশ্ন আছে এটা সম্পর্কে আমি যদি একটু পরে প্রশ্ন করি যে ডিরেক্টরি কি উত্তর দিতে পারবেন জি স্যার পারবো যেই ফোল্ডারের ভিতরে ওয়েবসাইটের যত ফাইল থাকে সেই ফোল্ডারটাকেই বলা হয় ডিরেক্টরি বা রুট ওকে ধন্যবাদ আচ্ছা এই ছিল অবস্থা তারপরে ডিরেক্টরির পরে আরেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আপনার সার্ভার এগুলোর আরও সুন্দর আলোচনা আমরা আরও পরে করব আপাতত আপনাদের মাথাটাকে একটু ফ্রেশ করার জন্য এটা আলোচনা করে নিচ্ছি আমরা এখন একটু সার্ভার সম্পর্কে জানব কি সম্পর্কে জানব সার্ভার এটা ডারবার হয়ে গেছে দুঃখিত সার্ভার সার্ভার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লোকাল সার্ভার আরেকটি হচ্ছে লাইভ সার্ভার একটা হচ্ছে লোকাল সার্ভার আরেকটি কি লাইভ সার্ভার লাইভ সার্ভার এটা হচ্ছে লোকাল আর দুই নাম্বার এটা হচ্ছে লাইভ সার্ভার লাইভ সার্ভার এখন এই দুইটা সম্পর্কে একটু আইডিয়া নেই সার্ভার কি এবং সার্ভার কত প্রকার সার্ভার হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা কম্পিউটার যেইখানে থেকে আপনি আপনার ওয়েবসাইটের সকল ইনফরমেশন তথ্য পাবেন সাপোজ এই যে ওয়েবসাইট এই যে আমরা এই যে গুগল মিটের মাধ্যমে একসাথে সমবেত হয়ে একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা এখানে ক্লাস করতেছি এটা কোথাও না কোথাও কোনো একটা কম্পিউটার থেকে তো নিয়ন্ত্রিত হচ্ছে ঠিক কি না কোনো একটা সার্ভার থেকে কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে তারপর এই যে এলইডিপি লট 10 বা এলইডিপি রেজিস্ট্রেশন বা আইসিটি গভ ডট বট বিডির যে ওয়েবসাইট এটারও কিন্তু একটি সার্ভার আছে যেখান থেকে আমাদের এই ওয়েবসাইটটা পরিচালিত হচ্ছে বা নিয়ন্ত্রিত হচ্ছে আমি চাহিবা মাত্রই আমাকে তথ্যগুলো দিচ্ছে হোমে ক্লিক করছি আমাকে হোম পেজে নিয়ে যাচ্ছে আমি কোর্সে ক্লিক করছি আমাকে কোর্সে নিয়ে যাচ্ছে এবং এখানে সকল তথ্য আমি এখান থেকে দিচ্ছি এগুলোকে ডাটা বেজে বা সার্ভারে ট্রান্সফার করতেছে এবং আমি যেখানে যা চাচ্ছি তাই আমাকে কি এনে দিচ্ছে এটাই হচ্ছে সার্ভারের কাজ এবং সার্ভার সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা পরে করব তাহলে এ হচ্ছে সার্ভার সার্ভার দুই প্রকার সার্ভার হচ্ছে একটা হচ্ছে লোকাল সার্ভার আর একটা হচ্ছে লাইভ সার্ভার তাহলে এখন কথা হলো লোকাল সার্ভার কি এবং লাইভ সার্ভার কি শুরুতেই আমরা জানবো লোকাল সার্ভার লোকাল সার্ভার হচ্ছে এমন একটি সার্ভার সাপোজ আমাদের যে একটা কম্পিউটার সাপোজ এইটা আমার একটা কম্পিউটার আমার কম্পিউটার না এটা এই কম্পিউটারে আমাদের অনেক অনেক ফোল্ডার আছে বা স্টোরেজ আছে স্টোরেজ আছে না স্টোরেজ এখানে আছে 99 GB লোকাল ডিস্ক সি এখানে আছে পার্সোনালে আছে ভিডিওতে আছে ব্যাকআপে আছে এইগুলো আছে তো এই সবগুলো একটা সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত বা একটা স্টোরেজ নিয়ন্ত্রিত এখন আমার যে ওয়েবসাইট যেটা আমি একটু আগে একটা সার্ভার থেকে ব্রাউজ করলাম আমাদের ওয়েবসাইটের ভিতরে এটার ফাইল না দেখেন তো লেখা আছে ফাইল / ই মানে ই ফাইল আছে দেখুন এটা কোথায় আছে এটাই তো এই দেখুন এই জিনিসই তাই দিস পিসি পার্সোনাল ই এলইডিপি ব্যাচ 3 ডিটেলস ক্লাস 45 এটা কি একটার পর একটা এটা ডিসপিসি ফোল্ডার নেম পার্সোনাল ই একটা ফোল্ডার এই ফোল্ডারের ভিতরে এইটা দেখেন তো আমার ব্রাউজারে এগুলো ইস্যু করছে কিনা ফাইল এলইডিপি ব্যাস 3 ডিটেলস ক্লাস 45 ওয়েবসাইট অ্যান্ড ইন্ডেক্স ডট এইচটিএমএল ওয়েবসাইট কি আমাদের ডিরেক্টরি নেম ওয়েবসাইট হচ্ছে ডিরেক্টরি নেম ইন্ডেক্স ডট এইচটিএমএল হচ্ছে আমাদের ফাইল নেম তাই না
ইন্ডেক্স ডট এইচটিএমএল কি আমাদের ফাইল নেম। তো এটা আমি দেখতে পাচ্ছি, যদি এই লিঙ্কটাকে আমি আপনাদেরকে দিই আপনারা কি দেখতে পাবেন? দেখেন তো ট্রাই করে দেখা যায় কিনা। আমি যদি এটা দেখতে পারি তাহলে আপনি কেন দেখতে পারেন না? প্রশ্ন থাকতে পারে না যে আমি আপনি দেখছেন আমি দেখতে পারবো না, কেন পারবো না, কেন পারবো না? কারণ এটা হচ্ছে লোকাল সার্ভার, লোকালি যার কম্পিউটার শুধুমাত্র বা যার সার্ভার যার কাছে নিয়ন্ত্রিত শুধুমাত্র সেই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। শুধুমাত্র আমি একাই দেখতে পারবো যেহেতু এটা লোকাল সার্ভার, লোকালি নিয়ন্ত্রিত, আমি নিজে নিয়ন্ত্রণ করি, তাই এটা শুধুমাত্র আমি একাই দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না। আরেকটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার কোনটা? লাইভ সার্ভার হচ্ছে এই যে এলইডিপি লট এলইডিপি আইসিটি ডট গভ ডট বিডি, এই ওয়েবসাইটটা কি লাইভ সার্ভার? যে কেউ যে কোনো জায়গা থেকে কি দেখতে পারে, যে ঠিক ওই যে লাইভ টিভির মতো, যখন আমরা ইউটিউবে লাইভে আসি তখন কি করি, সবাই দেখতে পারে আমাদের ভিডিও। বাট যখন আমি একা একা মোবাইলে ভিডিও করি লোকালি তখন কি কেউ দেখতে পারে? যখন আমরা একটু মনে করে দেখুন একটু, যে যখন আপনারা ফেসবুকে এসে লাইভে যান, লাইভে যখন যান এই যে ভিডিওটা হয় এটা কোথায় জমা হয়, এই ভিডিওটা স্টোরেজ কোথায় হয়? আমরা যখন আমাদের একটা ভিডিও মোবাইলে যখন একটা ছবি তুলি, এই ছবিটা কোথায় জমা হয়? আমাদের ওয়েবসাইটে স্টোরেজে জমা হয় না, সরি আমাদের মোবাইল স্টোরেজে জমা হয় না, মোবাইলের সার্ভারে জমা হয়। তাই আমরা শুধুমাত্র আমিই দেখতে পারি, যদি আমি সেলফি তুলি বা আমি ভিডিও করি এটা শুধুমাত্র আমিই দেখতে পারি, আমি একাই দেখতে পারি, তার মানে কি এটা লোকাল। আর যদি আমি ফেসবুকে গিয়ে লাইভে যাই তাহলে এই ভিডিওটা কোথায় জমা হয়? ফেসবুকের সার্ভারে। আর ওটা কি সবাই দেখতে পারে? পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখতে পারে, তাহলে ওইটা কি লাইভ? ইউটিউব লাইভ বা ফেসবুক লাইভ, তাহলে ওটার জন্য তাহলে ওই ফেসবুকটা কি হচ্ছে আপনার লাইভ সার্ভার, বা সবাই দেখতে পারে লাইভলি, লাইভ দেখতে পারে সবাই, এই জন্য এগুলো হচ্ছে লাইভ সার্ভার। আর যেটা আপনি নিজে তুলবেন নিজে নিয়ন্ত্রণ করবেন সেটা হচ্ছে লোকাল সার্ভার। তাহলে লাইভ সার্ভার এবং লোকাল সার্ভারের ভিতরে তফাত কি আমরা বুঝতে পেরেছি? তফাত বা পার্থক্য পেরেছি? আচ্ছা আর একটা বিষয় আমরা জানবো এইটার সাথে, আজকের মতো আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আপনার ডোমেইন অ্যান্ড হোস্টিং। কী কী জানবো? ডোমেইন, হোয়াট ইজ ডোমেইন, এই শব্দগুলো লিখে রাখেন, কাজে লাগবে। হ্যাঁ, এই শব্দগুলো এর আগে আপনারা অনেকেই হয়তো শুনেছেন, অনেকেই শুনেননি। আচ্ছা, শুনেননি এই শব্দগুলো কোনোদিনও, এমন কে আছেন? ডোমেইন, হোস্টিং, লাইভ সার্ভার, লোকাল সার্ভার, এমন শব্দ কেউ শুনেননি? আমি তাদেরকে মানে দেখতে চাচ্ছি। সাফিউদ্দিন ভাই শুনিনি, আর কেউ? আচ্ছা, বুঝিনি। আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা এর আগে কোনোদিন এই নামগুলো শুনেননি। আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি, কেন জানাচ্ছি? যারা শুনেননি তাদের উল্টাপাল্টা লাগবে না, মানে হেসিটেশন ফিল করবেন না। আর যারা শুনেছেন তাদের হয়তো অনেকেরই আপনারা শুনেছেন, হয়তো একভাবে চিন্তা করছেন, এখন আমি আরেকভাবে বলতেছি, উল্টাপাল্টা লাগতে পারে, তাই না? যারা শুনেনি তাদেরকে সাধুবাদ, অসংখ্য ধন্যবাদ, যারা কখনোই শুনেননি, এবং সমস্যা নেই, আমি এমনভাবে আপনাদেরকে দেখাবো না, বুঝাবো না যে আপনি শুনেন নাই বলে আপনি বুঝবেন না, আপনি শুনেন নাই এটাই ভালো, এই জন্য এখন জানেন। একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে হোস্টিং, একদম সহজ জিনিস ডোমেইন এবং হোস্টিং। হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন কী? ডোমেইন হচ্ছে একটি নাম। এখানে আমরা যারা স্টুডেন্ট আছি এখানে দেখুন, এই যে আমরা কি সবাই প্রত্যেকেই একজন কি মানুষ? আমরা প্রত্যেকেই কি মানুষ না? আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে না? যেমন মিরা সরকার, মেহেদি হাসান, তারপরে হচ্ছে অসীম ঘোষ, তারপরে শাহিন, সরি এখানে ইরা আইচ আছে, মেহেদি হাসান আছে, এরা সবাই কি নাম? শাহরিয়ার ইফরান, এরা সবাই কি নাম? এই ডোমেইন হচ্ছে নাম, ডোমেইন হচ্ছে নাম, কার নাম? ওয়েবসাইটের নাম। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম। ঠিক এখানে যাদের নাম এরা সবাই কি মানুষ, এবং প্রত্যেকটা মানুষের একটি করে নাম আছে, ঠিক ওয়েবসাইটের ভিতরেও সবই ওয়েবসাইট, তবে প্রত্যেকটা ওয়েবসাইটের কি আলাদা আলাদা নাম আছে। সাপোজ টুইটার বা ফেসবুক, ফেসবুক কি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, বা এটার আসল পর্যায়ে হচ্ছে এটা একটা ওয়েবসাইট, বাট এটার নামটা কি ফেসবুক?
টুইটার সেটাও কি সামাজিক যোগাযোগ মাধ্যম, বাট তার নামটা কি? টুইটার। লিঙ্কডইন সেটাও মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু তার নাম কি? লিঙ্কডইন। তারপর ইনস্টাগ্রাম, এটা কি? একটা ওয়েবসাইট এবং তার একটা নাম আছে, সেই নামটা কি? ইনস্টাগ্রাম। ঠিক এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের একটি করে নাম থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটি নাম থাকে, সেই নামটাকেই বলা হয় ডোমেইন। এবং এই ওয়েবসাইটের এই নামগুলোকে টাকা দিয়ে ক্রয় করতে হয়, এগুলোকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দিয়ে ক্রয় করতে হয় এবং এক বছর পর পর এগুলো রিনিউ করতে হয়। ঠিক চাঁদের দেশে বাড়ি কেনার মতো বা আপনার স্যাটেলাইটের জায়গা কেনার মতো, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করার জন্য রাশিয়ার কাছ থেকে স্পেস কিনেছে, আপনারা জানেন তো নাকি? স্পেস কিনতে আবার টাকা দিতে হবে কেন? প্রশ্ন থাকে না? স্পেস কিনবো, ওটা তো সবার, ওটা তো সবার জায়গা, ওটা তো একটা কৃত্রিম মানে একটা প্রাকৃতিক একটি জায়গা, আল্লাহ নিয়ন্ত্রণ, আল্লাহ দ্বারা, আল্লাহ তৈরি করেছে বা আমাদের সৃষ্টিকর্তা যিনি উনি তৈরি করেছে, বাট সেখানে কেন জায়গা ক্রয় করে নিতে হবে আপনাকে? কারণ কি? ওটা তাদের দ্বারা নিয়ন্ত্রিত, তারা ওটার আবিষ্কারক, তাই না? আমি আমার ওয়েবসাইটের নাম বানাবো, সেই নাম আবার আরেকজনকে টাকা দিয়ে ক্রয় করতে হবে, এটা একটু অন্যরকম লাগে না? এই নামগুলোকে পাবলিকলি ট্রানজ্যাকশন করার জন্য বা লাইভ করার জন্য তারা একটা রাস্তা বা একটা স্পেস নিয়ন্ত্রণ করে বা একটা জায়গা কিনে নিয়েছে, ক্রয় করেছে বা তৈরি করেছে, সেই জায়গায় আপনার নামটা রেজিস্ট্রেশন করা, সাবমিট করার জন্য আপনাকে তাদের কাছ থেকে টাকা দিয়ে সেই ডোমেইন নেমটা কিনে নিতে হবে। এখন সহজ কথায় ডোমেইন মানে হচ্ছে একটি নাম, এবং এই ডোমেইন কার জন্য ক্রয় করতে হবে? ওয়েবসাইটের জন্য ক্রয় করতে হবে, বা ডোমেইন হচ্ছে ওয়েবসাইট নেম। কারো কোনো প্রশ্ন আছে ডোমেইন সম্পর্কে? না স্যার। প্রশ্ন হলে অবশ্যই করবেন। তারপরে হচ্ছে হোস্টিং, তারপরে কি? হোস্টিং। এখন হোস্টিং কি? হোস্টিং হচ্ছে ঠিক যেমন আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি যখন একটা ছবি বা একটা ভিডিও আপনার ওয়েবসাইট আপনার ইয়েতে রাখেন, সাপোজ আপনার মেমোরি কার্ডে রাখেন, এই মেমোরি কার্ডের কি একটা জায়গা আছে না, একটা স্পেস আছে না, 5 MB 10 MB 20 MB জায়গা কি, জায়গা কি সে দখল করে নেয়? যখন আমি আমার ওয়েবসাইটের ভিতরে বা সরি আমার এই ডেস্কটপ কম্পিউটারের ভিতরে যখন এই যে বিভিন্ন ফোল্ডারগুলো রেখেছি, তারা কি স্পেস গ্রহণ করেছে না, জায়গা দখল করেছে না? এটা তো লোকাল, আমি তো পুরো হার্ড ডিস্কটা কিনে নিয়েছি, এর জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে? মান্থলি টাকা কিন্তু দিতে হয়নি, কিন্তু এই হার্ড ডিস্কটা তো আমাকে ক্রয় করে নিতে হয়েছে এবং এটা লোকাল। বাট যখনই আপনি কোনো লাইভ সার্ভারে আপনার ওয়েবসাইটকে পাবলিশ করতে যাবেন, তখন আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন এটা 1 GB 2 GB 5 GB পরিমাণ স্পেস নিতে পারে, জায়গা নিতে পারে না? তাহলে এই জায়গাটা আপনাকে কী করতে হবে? ক্রয় করতে হবে। ঠিক সহজ কথায় হোস্টিং মানে হচ্ছে জায়গা, হোস্টিং মানে কি? জায়গা বা স্পেস। হোস্টিং মানে জায়গা বা স্পেস, যেটা আপনাকে কোনো একটা হোস্টিং কোম্পানির কাছ থেকে ক্রয় করে নিতে হবে। লাইভ স্পেস মানে লাইভ হোস্টিং ক্রয় করে নিতে হবে। তাহলে হোস্টিং মানে কি বুঝালাম? জায়গা বা স্পেস, এই যে 185 GB বা 277 GB, হ্যাঁ এগুলো হচ্ছে স্পেস। ঠিক এরকম ওয়েবসাইটের জায়গা বা ওয়েবসাইটের স্পেস হচ্ছে হোস্টিং। কারো কোনো প্রশ্ন আছে হোস্টিং ডোমেইন সম্পর্কে? HTML, CSS, JavaScript, PHP, ডিরেক্টরি, রুট, সার্ভার, লোকাল সার্ভার, লাইভ সার্ভার, এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারে। জি অবশ্যই বলা যাবে। হোস্টিং হচ্ছে জায়গা বা স্পেস, হোস্টিং হচ্ছে জায়গা বা স্পেস। আপনি যখন আপনার ওয়েবসাইটটাকে লাইভ সার্ভারে পোস্ট করতে যাবেন, যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে লাইভ করতে যাবেন যেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দেখতে পারে, তখন আপনাকে লাইভ সার্ভারে ওয়েবসাইটটিকে পাবলিশ করার জন্য আপনাকে হোস্টিং ক্রয় করতে হবে বা জায়গা ক্রয় করতে হবে, ঠিক যে জায়গায় আপনি আপনার ওয়েবসাইটটা রাখবেন এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার ওয়েবসাইটটা ভিজিট করা যাবে। বুঝতে পেরেছেন? আমরা আরও ক্লিয়ার হব, সামনে গিয়ে আরও ক্লিয়ার হব। এই যে দেখুন আমাকে নোটিফিকেশন দিচ্ছে ওয়েবসাইট, নোটিফিকেশন দিছে না, এই ফেসবুক আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে, নিউ নোটিফিকেশন, অ্যান অ্যাডমিন চেঞ্জ দেয়ার নেম, হ্যাঁ LEDB লটেন কুমিল্লা, এই যে নোটিফিকেশন আসলো, এই নোটিফিকেশন আসছে আপনার জেকুরির মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট জেকুরির মাধ্যমে।
এই যে নোটিফিকেশনগুলো আসে, এই আসা এই নোটিফিকেশন আসে আপনার জাভাস্ক্রিপ্ট যে কোনো মাধ্যমে। তারপর হচ্ছে আপনার এখানে মেসেজ আছে, মেসেজ মেসেজ আদান প্রদান করি না চ্যাটিং, এগুলো কাজ করে জাভাস্ক্রিপ্ট যে কোনোর মাধ্যমে, বা অ্যানিমেশন তৈরি হয় জাভাস্ক্রিপ্ট যে কোনোর মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট যে কোনোর অনেক অনেক কাজ আছে, এগুলো আমরা বিস্তারিত যখন শিখবো তখন আরও ভালো করে বুঝতে পারবো। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ডোমেইনটা আবার একটু বলবেন। অবশ্যই, ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম। আমরা যেমন প্রত্যেকটা পণ্যের একটি আলাদা আলাদা নাম থাকে, ঠিক এইরকম প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা নাম থাকে এবং এই প্রত্যেকটা নামকেই বলা হয় ডোমেইন। সাপোজ আপনি আপনার ওয়েবসাইটে, আপনি কে বলছেন, আপনি প্রশ্নটা কে বলছেন? মেহেদি হাসান। এখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, আপনার ওয়েবসাইটে একটি নাম থাকবে না? অবশ্যই একটি নাম থাকবে। তাহলে সেই নামটা কি হবে? সেই নামটা হতে পারে আপনার মেহেদি হাসান ডট কম, অথবা আপনি একটি কোম্পানি তৈরি করেছেন, সেই কোম্পানি গ্রিন বাংলা রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট খুলছেন, এই গ্রিন বাংলা ডট কম নামে আপনি, অথবা গ্রিন বাংলা ডট ওআরজি, গ্রিন বাংলা ডট নেট, এই নামে এই গ্রিন বাংলা নামে একটা ওয়েবসাইট আপনি দাঁড় করাতে চান বা পাবলিশ করতে চান, এই গ্রিন বাংলা নামটাই হচ্ছে আপনার ডোমেইন নেম। ধন্যবাদ। আর কোনো কেউ প্রশ্ন? যেই নামে ফোল্ডারে আপনি আপনার ওয়েবসাইটটাকে রাখবেন সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট ডিরেক্টরি বা রুট, একই শব্দ। লাইভ সার্ভার হচ্ছে আপনি যে আপনার ওয়েবসাইটটাকে সারা পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড মানে ব্যবহার করতে চান, সারা পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সময় আপনার ওয়েবসাইটটাকে লাইভ দেখতে পারবে, এই জন্য আপনাকে লাইভ সার্ভার নিতে হবে। লাইভ সার্ভার মানে লাইভ স্পেস, লাইভ জায়গা, স্পেস বা হোস্টিং, লাইভ হোস্টিং, যেখানে আপনার ওয়েবসাইটটাকে রাখবেন এবং ওইখানে রাখলেই আপনি সারা পৃথিবীব্যাপী আপনার ওয়েবসাইটটাকে ভিউ করাতে পারবেন, এটাই হচ্ছে লাইভ সার্ভার। যেমন আমার কম্পিউটারের আমার হার্ড ডিস্ক হচ্ছে লোকাল সার্ভার, যেখানে ওয়েবসাইট রাখলে পৃথিবীর কেউ দেখতে পারবে না, বাট যখন আমি কোনো লাইভ সার্ভারে আমার ওয়েবসাইটটাকে রাখবো তখন যে কেউ যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে। আর কেউ কোনো কিছু প্রশ্ন করবেন? আর কার কোনো প্রশ্ন আছে? কমার্শিয়াল ওয়েবসাইট ডট বিডি, যেমন আজ আমাদের এলইডিপি ডট, দেখেন এলইডিপি গভ ডট বিডি, বিডি মানে হচ্ছে বাংলাদেশি ডোমেইন, বিডি মানে বাংলাদেশি ডোমেইন, বিডি। এরকম ঠিক প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ডোমেইন নেম আছে, বিডি মানে বাংলাদেশের ডোমেইন। তারপরে কম মানে হচ্ছে কমার্শিয়াল ডোমেইন সারা ওয়ার্ল্ড ওয়াইড, তার মানে এই না যে বিডি ব্যবহার করলে শুধুমাত্র বাংলাদেশ থেকে দেখা যাবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে। আর ও আর জি বলতে অর্গানাইজেশন, সাপোজ আপনি যখন একটা অর্গানাইজেশনালি ওয়েবসাইট তৈরি করবেন, সাপোজ আপনার একটা এনজিও আছে বা আপনার একটা অর্গানাইজেশন আছে, তো তখন আপনি অবশ্যই ডট কম ডট নেট নেবেন না, তখন আপনি এনজিওর জন্য অর্গানাইজেশন ওয়েবসাইট ডোমেইন এক্সটেনশন সেট করবেন। এটা আমি আর একটু পরে, আমরা যখন আর একটু সামনে যাব তখন বিস্তারিত আলোচনা করে দেব, কখন আপনি ওআরজি নেবেন, কখন আপনি ডট নেট নেবেন, কখন আপনি ডট বিডি নেবেন, কখন আপনি ডট কম নেবেন, কেন ডট কম নেবেন, কেন ওআরজি নেবেন, কেন এটা নিতে হবে, এবং এগুলো নামের সাথে সাথে টাকা পয়সারও ব্যাপার স্যাপার থাকে। যেমন ডট কম এবং ডট নেটের ডোমেইন নেমের দাম বেশি হয়, ওআরজি এটার দাম একটু কম হয়, তারপরে এক্স ওয়াই জেড আছে এগুলোর জন্য কম দাম হয়। এমন একটা সময় আসবে আজ থেকে প্রায় 15-20 দিন পর আপনাদের কিন্তু লাইভ সার্ভার লাগবে, আপনাদেরকে ক্রয় করতে হবে যদি কাজ শিখতে চান। আর যদি বলেন যে না আমার দরকার নেই, তাহলে আমি আপনাদেরকে চাপ দিব না, যারা যারা নেবেন তারা শিখবেন। লাইভ সার্ভার আপনাদের লাগবে, কিন্তু আমি লাইভ সার্ভার সারা কোর্স শেষ করতে পারবো যদি আপনারা চান, শুধু ফ্রি ফ্রি
আপনার কি বলে আমরা যখন ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের কাজ শিখবো ওয়েবসাইট তৈরি করার জন্য, তখন আমাদের এই লাইভ সার্ভার লোকাল সার্ভারটা লাগবে। আমরা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস তো শেখার আগে এগুলো সব ভালো করে আলোচনা করে নেব, এবং তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদের লাইভ সার্ভার লাগবে। আর যদি বলেন যে না লাইভ সার্ভার নিতে পারবো না, আপনি দেখাই দেন আপনি আমার মতো আপনার মতো করে, তখন আমি কি করব, তখন আমাদের লাইভ সার্ভার ছাড়া যে প্রোগ্রামিংগুলো আছে ওগুলো দেখাবো। তাহলে আমি যদি দেখতে চান আমি দেখাবো, কিন্তু দয়া করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি কেউ আমাকে বলবেন না যে ভাই আপনি আমাকে ডোমেইন হোস্টিং দেন, আপনারা আপনাদের মতো কিনে নেবেন, আমি রাস্তা দেখাই দিব ভাই। হ্যাঁ আমাকে বলবেন না, এই কারণে বলবেন না কারণ ওই দিলে দেখা যায় ঝামেলা হয়, এই কাজ করতেছে না ভাই, এটা কাজ করে না স্যার, এটা কাজ করে না, এই করে না, এই করে না, খুব বিরক্তি লাগে। হ্যাঁ এই জন্য আমি চাই না ওইটা। তবে আমি আপনাদেরকে কিভাবে নিতে হবে, কোথা থেকে নিতে হবে আমি হেল্প করব আপনাদেরকে, সেটা মানে রাস্তাটা তো অবশ্যই দেখাই দিব, তাই না? আপনাকে ক্লায়েন্টের ডোমেন হোস্টিং কেনা লাগতে পারে, আপনার নিজের জন্য লাগবে, তো সেগুলো যদি আমি আপনাদেরকে শিখিয়ে না দিই তাহলে তো আপনি কিনতে পারবেন না, আমি শেখাবো আপনি কিনে নেবেন। এবং এখানে আমাদের শুরুতেই একজন আপু ছিল, উনি কাজ করছিল ডোমেন হোস্টিং নিয়ে, উনি হয়তো হারিয়ে গেছে নাকি আসেন, তিনটা ওয়েবসাইট বানিয়েছিলেন, এখানে চ্যাটবক্সে দিয়েওছিলেন দেখলাম শুরুতে। ওনার নাম কি? আঞ্জুমনোয়ারা। উনি কি নাই ক্লাসে, হারিয়ে গেল এ শুরুতেই? খুবই দুঃখজনক। এখন আরও একটি কথা আমি আপনাদেরকে বলি, আগামীকালকে আমাদের ক্লাস শুরু হবে কখন? দুইটায় ক্লাস শুরু হলে তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো দুইটায় জয়েন করার জন্য। কেন? কারণ আপনারা যদি 10 মিনিট 15 মিনিট পরে জয়েন করেন এটা কিন্তু আপনাদের সময় লস হলো, আমার কিন্তু কিছু হবে না, বরং আমি আরাম করতে পারবো 10 মিনিট বেশি। কাজে আমি চাই আপনারা রাইট দুইটার সময় জয়েন করেন, ঠিক আছে? দুইটার সময় জয়েন করলে আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের বললাম যে আপনাদের পরিচিত কেউ